ক্লাস এইট উৎপাদকে বিশ্লেষণ কোষে দেখি থার্টিন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেন মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ দুই দাগের রোমান টেন দেওয়াজ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস এই বিজ্ঞানিত সংখ্যামালাটির মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সমাধান এক্ষেত্রে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর এবার এখানে চারটি এক্সের একঘাত বিশিষ্ট বীজগণিত সংখ্যামালার গুণ গুণফল রূপে আছে একটা দুটো তিনটে চারটে এবার চারটি এই একঘাত বিশিষ্ট বীজানিত সংখ্যামালাকে যদি তুমি গুণ করে দাও তাহলে এক্সের ঘাত বিশিষ্ট একটি বীজগানিত সংখ্যামালা পাবে যেখানে এক্স টু দিবার ফোর এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এরকম একটি বিজ্ঞানিত সংখ্যামালা পাবে কিন্তু এই বিজ্ঞানিত সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করা একটু কঠিন হয়ে পড়ে এর জন্য আমি কী করলাম এই চারটি এক্সের একঘাতভিষ্ট সংখ্যামালাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম এক ভাগে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর আর এক ভাগে রাখলাম এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সিক্স এইটা কেন করলাম যাতে আমি এই দুটি এক্সের একঘাত বৃষ্টু বীজগাণিত সংখ্যামালাকে অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স যদি গুণ করি তাহলে এক্সের দ্বিঘাত বীষ্ট একটি বীজগাণিতিক সংখ্যামালা পাওয়া যাবে যেটা এরকম হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ওয়ান এইখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই এর সহক ওয়ান আর ঠিক এইভাবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস এটাকেও যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু এরকম একটি বিজ্ঞাটিতির সংখ্যামলা পাবে এক্ষেত্রে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে টু তার শখ কিন্তু ওয়ান আমাকে এখানে এই দুটো সিলেক্ট এইভাবে করতে হবে যাতে কি না আমার এক্সের সর্বোচ্চ ঘাতের শখ তো ওয়ানই হয়ে যাচ্ছে কিন্তু শুধু দেখতে হবে আমাকে এক্সের শহকটা যেন সমান হয় এখানে দেখো এক্সের শখ এ হয়েছে এখানেও এক্সের শখ এ হয়েছে তাই জন্য আমি এক্স স্কোয়ার প্লাস এক্স এই পথটা আমার দুটোর ক্ষেত্রেই কমন হয় এবং এই এই কমন পথটাকে আমি একটি আর একটা অন্য একটা চলরাশি ধরবো সে জন্যই আমি এইভাবে সিলেকশন সিলেকশন করেছি এখানে দেখো এক্সের এক ঘাত বৃষ্ট চারটে বিশ দিক সংখ্যামালাকে যদি গুণ করো তাহলেও কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত কত এক্স টু পাওয়ার ফোর তার সর্বোচ্চ তার সহগ কত ওয়ান হচ্ছে এটাই হচ্ছে যেহেতু এক্সের এখানে সহগ প্রত্যেকটাই ওয়ান তাই জন্য সর্বোচ্চ যে ঘাত হবে এক্সের তার সহগও ওয়ান হবে এইবার আমি দেখি আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর এই দুটো গুণ করলে কী হয় এখানে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর একে গুণ করো প্রথমে এক্স দিয়ে এক্সে গুণ করো তাহলে কী হয় এক্স এক্স গুণ করলে মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয় এক্স স্কোয়ার হলো এবার এক্স দিয়ে ওয়ানকে গুণ করো তাহলে কত হয় প্লাস এক্স হয় এবার মাইনাস ফোর দিয়ে গুণ করো মাইনাস ফোর দিয়ে এক্সে গুণ করলে মাইনাস ফোর এক্স এবং মাইনাস ফোর দিয়েও প্লাস ওয়ানকে গুণ করলে মাইনাস ফোর এবার দুটোকে যোগ করো এক্স স্কোয়ার এদিকে মাইনাস ফোর এক্স প্লাস x মানে হচ্ছে মাইনাস আর এদিকে 4 ফোর অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স অর্থাৎ আমি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস গুণ করে আমি এটা পেলাম এক্স স্কোয়ার 4 এবার দেখি এক্স এবং এক্স মাইনাস সিক্সকে গুণ করে কি পাই এখানে এক্স প্লাস এবং এক্স মাইনাস সিক্সকে গুণ করো x2 স্কোয়ার এক্স দিয়ে গুণ করো এক্স আর এদিকে হচ্ছে প্লাস থ্রি এবং থ্রি গুণ করলে প্লাস থ্রি এক্স দিয়ে গুণ করো ধরো মাইনাস সিক্স এক্স হয় এবং মাইনাসে প্লাসে মাইনাস তিন ছক আঠেরো অর্থাৎ মাইনাস আঠেরো তাহলে এটা কী হয় আবার যোগ করলে এক্স স্কোয়ার এদিকে মাইনাস সিক্স এক্স এদিকে প্লাস থ্রি এক্স হচ্ছে মাইনাস থ্রি এক্স আর এদিকে মাইনাস আঠেরো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠেরো তাহলে এক্স এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সিক্স এটা গুণ করলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠেরো অর্থাৎ আমি যেটা বলছি এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে একই রকম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স অর্থাৎ এক্সের শখটা এখানে মাইনাস থ্রি পেলাম দুটো ক্ষেত্রেই এক্সের শখ মাইনাস থ্রি পেলাম সুতরাং এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে আমি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকল টু এ ধরি তাহলে এই বিজ্ঞানিত সংখ্যামালাটা দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এইটিন আর এদিকে কনস্ট্যান্ট ফোর্থটা যেটা ছিল সেটা আলাদাই থেকে গেল টোয়েন্টি ফোর এবার এটাকে আমি ধরলাম এ তার মানে এটা তার হচ্ছে এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস আঠেরো প্লাস টোয়েন্টি ফোর এবার এ মাইনাস ফোর এ মাইনাস আঠেরো গুণ করলে কী হয় এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস আঠেরো এ মাইনাস এইটিন এ গুণ করলে এ স্কোয়ার হচ্ছে আর এদিকে এ দিয়ে মাইনাস ফোর কে গুণ করলে মাইনাস ফোরে আর আঠেরো দিয়ে মাইনাস এ কে গুণ করলে মাইনাস আঠেরো দিয়ে এ কে গুণ করলে মাইনাস আঠেরো আর আঠেরো আর চার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তারা ঠেরম বাহাত্তর অর্থাৎ এ স্কোয়ার এদিকে আঠেরো এ মাইনাস ফোরে হচ্ছে কি বাইশে প্লাস সেভেন্টি টু তাহলে এটাকে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ প্লাস সেভেন্টি টু আর এদিকে কনস্ট্যান্ট যেটা তো ছিল সেটাই টোয়েন্টি ফোর এবার তাহলে এই গল্পটা কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ প্লাস বাহাত্তর প্লাস চব্বিশ হচ্ছে নাইনটি সিক্স এইবার আমি এটাকে এবার দেখো এটা তিনটি পদ বিশিষ্ট একটি বিজ্ঞানী একটি বিজ্ঞানীতিক সংখ্যামালায় পরিণত হল যার প্রথম পদ হচ্ছে এ এবং শেষ পদ হচ্ছে নাইনটি সিক্স এবং মাঝের পদ হচ্ছে বাইশে তাহলে এই এটাকে মিডিল টার্ম মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করলে কী হয় এই মাঝেরটাকে এমনভাবে ভেঙে দেবো যাতে এই দুটো সমষ্টি বাইশ বাইশে হবে এবং এদের গুণফল এইটা এইটার গুণফলের যা সেটাই হয় এইটা এটা গুণফল করলে কত হয় নাইনটি সিক্স এ এবার আমি এটাকে দেখো কীভাবে ভাঙলাম মাইনাস সিক্সটিনে আর মাইনাস সিক্সে এবার এ দুটো যোগ করলে কত হয় ষোলো আট ছয় বাইশ এবং এ দুটো গুণ করলে কী হয় ছয় ষোলো ছিয়ানব্বই এবং যাদের মাইনাসে মাইনাসে গুণ করলে কত হচ্ছে প্লাস অর্থাৎ প্লাস নাইনটি সিক্স এ এ স্কোয়ার এদিকেও আছে কি এটা এটা গুণ করলে কত হচ্ছে নাইনটি সিক্স সুতরাং এবার মাইনাস এ এবং মাইনাস সিক্সে এটা পেলাম কী করে সরাসরি আমি এটা পেলাম কী করে তোমরা এই অঙ্কগুলো মধ্যপাত বিশ্লেষণের অঙ্কগুলো এইভাবেই করবে এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রাব কীভাবে মাইনাস এ এবং মাইনাস এ এলো এবার দেখো এবার আমি ধরে নিই ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল এটা একটা কনস্ট্যান্ট এবং প্লাস ক্যাপিটাল বি ইনটু এ মানে ক্যাপিটাল বিটা হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে তো চলো এই দুটোর যোগফল ফল হচ্ছে কি মাইনাস টু টোয়েন্টি টু এ হতে হবে এবং এই দুটোর গুণ ফল ক্যাপিটাল এ ইন্টু এবং ক্যাপিটাল বি ইন্টু স্মল গুণফল হচ্ছে নাইনটি সিক্স স্কোয়ার হতে হবে এবার যেহেতু তুমি এই দুটো যোগ করবে এবং এর সঙ্গে তুমি শুধু এটা যদি এ থাকতো ক্যাপিটাল এ আর এটা যদি ক্যাপিটাল বি ইনটু স্কোয়ার থাকতো তাহলে ওই দুটোর গুণফল কিন্তু নাইনটি সিক্স স্কোয়ারই হতো অর্থাৎ এ এ এক আর একটা যদি বি স্কোয়ার হতো তাহলেও এই সংখ্যা দুটির গুণফল নাইনটি সিক্স বি এ স্কোয়ারই হতো কিন্তু যেহেতু আমি এই দুটো এ আর এবং ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি এ স্কোয়ার এই দুটো যোগ করা যায় না যেহেতু এটার চলপদ আলাদা এটার চলপদ আলাদা মানে এটার সঙ্গে চলপথ নেই এটার সঙ্গে একটা চলপথ চলপথ মানে হচ্ছে এ এ স্কোয়ার আচ্ছা সুতরাং এই দুটোর ক্ষেত্রেই একটা করে এ দিয়ে দিতে হবে সংখ্যা দুটির সঙ্গে এটার সঙ্গে এর সঙ্গে একটা চলপদ আর বিয়ের সঙ্গেও একটা চলপদ এ দিয়ে দিতে হবে তবেই তুমি দুটো সংখ্যা যোগ করে টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি টু আসতে হবে এইবার আমি দেখছি তার মানে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি যে দুটি এই কনস্ট্যান্ট দুটো পদের গুণফল হতে হবে নাইনটি সিক্স এবং দুটো সংখ্যার যোগফল হতে হবে মাইনাস টোয়েন্টি টু এক্ষেত্রে দেখো একটা সংখ্যা যদি প্লাস হয় আর একটা সংখ্যা যদি মাইনাস হয় তাহলে এই দুটো সংখ্যার গুণ ফল কখনোই নাইনটি সিক্স মানে প্লাস নাইনটি সিক্স স্কোয়ার হতে পারে না যেহেতু একটা দু সংখ্যা দুটির গুণফল প্লাস আছে সুতরাং দুটি সংখ্যা হয় প্লাস হতে হবে অথবা দুটি সংখ্যা মানে এ এবং বি এ এবং বি এ এই দুটো সংখ্যা হয় প্লাস হতে হবে অথবা দুটোই মাইনাস হতে হবে এবং প্লাস যদি হয় তাহলে দুটো সংখ্যা প্লাসের যোগফল কখনোই মাইনাস হতে পারে না অর্থাৎ দুটো সংখ্যা আমার এক্ষেত্রে প্লাস হওয়ার সম্ভাবনা নেই এখানে দুটি সংখ্যায় আমার মাইনাস হতে হবে এইবার আমি এ ইন্টু বি টু সিক্স হতে হবে এবার আমি দেখি নাইনটি সিক্সের গুণনিয়োগগুলো কী কী আছে সিক্সের গুণনিয়োগগুলো আমি এইভাবে বের করলাম টু ইন্টু দিয়ে ভাগ করে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করলাম ফর্টি এইট দুগুনে আবার টোয়েন্টি ফোর দুগুণে ফর্টি এইট আবার বারো চব্বিশ আবার ছ দুগুণে বারো আবার তিন দুগুণে অর্থাৎ নাইনটি সিক্সের গুণনিয়োগগুলি হলো মৌলিক মৌলিক গুণনিয়োগগুলি হলো টু ইন্টু টু একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুই আছে একটা তিন এবার দেখো নাইনটি সিক্স কী হয় দু টু ইন্টু ফোরটি এইট এটাও নাইনটি সিক্স হয় আবার ফোর ইন্টু টোয়েন্টি ফোর এটাও নাইনটি সিক্স হয় আবার এইট ইন্টু টুয়েলভ এটাও নাইনটি সিক্স হয় সিক্স ইন্টু সিক্স এটাও নাইনটি সিক্স হয় থ্রি থার্টি টু থ্রি এগুলো সব কিন্তু এই টু ফোরটিএট এগুলো এইগুলোকে বিভিন্ন কম্বিনেশনে নিয়ে তৈরি করেছি প্রথমে যদি দুই নাও বাকি থাকে কি টু ইন্টু টু ফোর ফোর দুগুণে আর দুগুণে ষোলো তিনশো নং এইভাবে টু ইন্টু পেয়েছি আবার ফোর টু টু পেলাম আর বাকিগুলো কী থাকে টু ইন্টু টু ফোর ইন্টু টু মানে মানে ফোর টোয়েন্টি এইভাবে আমি এই সঙ্গে বিভিন্ন কম্বিনেশনে সংখ্যাগুলো তৈরি করলাম এখন এই দেখো টু আর ফর্টি এইট এই দুটো যোগ দুটো সংখ্যা যদি মাইনাসই হয় কেন যেহেতু আমি আগেই বলে দিয়েছি দুটো সংখ্যাই মাইনাস হতে হবে তাহলে ফর্টি এইট মাইনাস ফর্টি এইট মাইনাস টু কখনোই টোয়েন্টি টু এ হতে পারে না একমাত্র এখানে দেখো সিক্সটিন আর যদি সিক্স দুটোই মাইনাস হতে হবে যেহেতু সিক্সটিন এবং সিক্স যদি হয় তবেই আমার এই দুটোর যোগফল মাইনাস টোয়েন্টি টু হয় তাই আমার কনস্ট্যান্ট এ ক্যাপিটাল এটা হচ্ছে গিয়ে সিক্সটিন মাইনাস সিক্সটিন আর ক্যাপিটাল বি এ যে কনস্ট্যান্টটা ধরেছিলাম এটা হচ্ছে গিয়ে মাইনাস সুতরাং আমার সংখ্যা দুটি হবে একটা সিক্সটিন এ আর একটা হবে মাইনাস সিক্স এ সুতরাং এই যে মাইনাস আমি সিক্সটিন এ পেয়ে গেলাম তোমরা এইভাবেই করবে যেটা তোমায় একটু আগে দেখালাম সেটা তোমরা রাফে করে নেবে যে মাইনাস টোয়েন্টি এ কে কীভাবে ভাঙলে সংখ্যা দুটির সমষ্টি সবসময় মিডিল টার্ম যেটা থাকে সেটাই আছে উইথ সাইন এবং সংখ্যা দুটির গুণফল অবশ্যই প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয় অর্থাৎ প্রথম পদ এ স্কোয়ার এবং শেষ পদ হচ্ছে নাইনটি সিক্স অর্থাৎ এদের গুণফল হচ্ছে নাইনটি সিক্স এ স্কোয়ার তাহলে এই সিক্সটিন মাইনাস সিক্সটিনে মাইনাস সিক্সে এদের গুণফল অবশ্যই দেখো মাইনাস সিক্সটিন এ স্কোয়ারই হচ্ছে অর্থাৎ মাইনাস নাইনটি সিক্স স্কোয়ারই হচ্ছে এই মাইনাস কথা বলছি প্লাস মাইনাস সিক্সটিন এ এবং মাইনাস এর গুণ করো তাহলে ছয় রং ছিয়ানব্বই এবং প্লাস ছিয়ানব্বই এ স্কোয়ারই হচ্ছে এবার তুমি এখান থেকে এ কমন নাও এ কমন ডিলে এটা কি থাকে এ একটায় স্কোয়ার আছে থেকে এ কমন ডিলে একটায় থেকে যায় আর এদিকে সিক্সটিন থেকে কমন ডিলে মাইনাস থেকে যায় আর এই দুটো থেকে তুমি সিক্সে এবং প্লাস কে সিক্স খেতে তুমি সিক্স কমন নাও তাহলে এখানে কী থাকে এ থাকে আর এদিকে এই প্লাসটা মাইনাস হয়ে যায় যেহেতু মাইনাসে মাইনাস সিক্স কমন নিয়েছো এবং মাইনাস আর প্লাস সিক্সটিন গুণ খুললে এই মাইনাস সিক্স এবং মাইনাস গুণ খুললে প্লাস হয় এবার তুমি এ মাইনাস সিক্সটিন এ মাইনাস এটা কমন নাও এ মাইনাস সিক্সটিন থাকলো এখানে এ আবার এখানে মাইনাস তাহলে কী দাঁড়া হচ্ছে এ মাইনাস সিক্সটিন ইন্টু এ মাইনাস সিক্স হলো এবার এ ইকোয়াল টু কী ধরেছিলাম এ ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু এ সুতরাং এটার মানটা বসিয়ে দাও এর জায়গায় বসলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্সটিন আর থেকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স